সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সৌদি আরবে মিনি স্কার্ট পরা ঐতিহাসিক দুর্গে হেঁটে যাওয়া সে মডেলটিকে মুক্তি দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। আজ বুধবার সৌদি আরব সরকার এই কথা জানিয়েছে। সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে এই নারীকে স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে করা মামলা তুলে নিয়েছে তারা। সৌদি পুলিশ জানায় ধারাবাহিক ভিডিওটিতে মিনি স্কার্ট পরে হাঁটার দৃশ্যে মেয়েটিকে দেখার পর তারা তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। ওই ভিডিওটি প্রাথমিকভাবে স্ন্যাপচ্যাটে প্রকাশ করা হয়। খুলুদ নামের ওই মডেলের ভিডিওটিতে দেখা যায় রাজধানী রিয়াদের প্রায় 155 কিলোমিটার উত্তরে নাজদ প্রদেশের উশাকায়া হেরিটেজ ভিলেজে একটি দুর্গের পাশের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছেন তিনি, তার পরনে মিনি স্কার্ট। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। সপ্তাহ জুড়ে মডেল খুলুদ নামের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো আপলোড করা হয়। এক বিবৃতিতে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে জিজ্ঞাসাবাদে ওই নারী মিনি স্কার্ট পরে উশাকায়া হেরিটেজ ভিলেজে একটি দুর্গের পাশের ফাঁকা রাস্তা দিয়ে হাঁটার কথা স্বীকার করেছেন, তবে ওই ভিডিও আপলোড করার কথা তিনি অস্বীকার করেছেন। ওই ভিডিও তার অজান্তেই আপলোড করা হয় বলে তিনি জানান। সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।